আমি এখন রয়েছি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে ঝালকাঠি শহরের সুগন্ধা নদীপাড়ের এই স্কুলটি কিন্তু একটি আশ্রয় কেন্দ্র কিন্তু এই আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত কিন্তু কাউকে আসতে দেখা যায়নি অসংখ্য নদীপাড়ের বাসিন্দারা থাকলেও এই জেলা শহরে কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত এখানে কেউই আসেনি ঝালকাঠি জেলায় জেলা প্রশাসন জানিয়েছে যে এখন পর্যন্ত আটশো পঁচাশিটি আশ্রয় কেন্দ্র এবং বাষট্টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করে রাখা হয়েছে আমি খবর নিয়েছি এখন পর্যন্ত কোথাও কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিতে আসেননি বেশ কিছু নদীপাড়ের বাসিন্দাদের সাথে আমি কথা বলেছি তারা জানিয়েছে যে ঝড়ের গতি আরও ভয়ানক হলে শেষ মুহূর্তে তারা আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে চায় কারণ তাদের যে গবাদি পশু বা গৃহস্থলী যে মালামাল রয়েছে সেগুলো নিরাপদে রেখেই তারপর কিন্তু তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে চায় তবে সকাল থেকেই জেলা প্রশাসন এবং রেড সোসাইটির কর্মীরা কিন্তু মাইকিং করে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে যাতে তারা দ্রুত আশ্রয় কেন্দ্রগুলোতে যায় এখন পর্যন্ত খুব একটা মারাত্মক কিছু হয় নাই আমরা এখান থেকে যাচ্তেছি না গরু বসুর সবকিছু কিছু সংসার সৃষ্টি সকল কিছু আছে হ্যাঁ তাই ম্যানেজ করিয়া বাচ্চা কাচ্চা নিয়ে মোটামুটি একটু আসি হ্যাঁ যদি ভালো হয় তাহলে আমরা খুব দুর্বল অবস্থা হলে আমরা কেন্দ্রীয় ওখানে চলে যাব। যাইতে পারতেছি না যে ঘরে কিছু মাল জিনিস আছে আমরা গরিব মানুষ আর গরু বাসুর আছে এইগুলো ফালাইয়ে তো যাইতে পারতেছি না পরিস্থিতি একটু দেখিয়া যদি বেশি ভয়াবহ তারপরে আমরা রাস্তা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করব সবাই আসেন কিন্তু এখনও লোকজন আসে নাই যেহেতু টিভি সংবাদে জানা গেছে যে হয়তো রাত না রাত নাগাদ অতিক্রম করবে হয়তো ওই কারণে মানুষ অপেক্ষা আছে বিকাল নাগাদ আসলেও আসতে পারে কিছু লোকজন হ্যাঁ প্রস্তুত আছে স্কুল বিদ্যালয় প্রস্তুত আছে কেন্দ্র আর সময় আছে এখন হাতে হয়তো বিকালে তারা অবস্থা পর্যবেক্ষণ করতেছে সেই কারণে হয়তো অবস্থা বুঝে হয়তো আসবে আর এখানে লোকজন তো একটু সচল ফ্যামিলি হয়তো তাদের আবাসস্থলও ভালো আছে পরিবেশ বেশি খারাপ হইলে হয়তো মনে করে মনে যদি তারা মনে করে আসা দরকার তখন হয়তো আসবে জেলা প্রশাসন থেকে আমাকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত দুর্যোগ মোকাবেলার জন্য শুকনো খাবার প্রস্তুত করে রাখা হয়েছে সাঁত্রিশটি মেডিকেল টিম প্রস্তুত করে রাখা হয়েছে চারশো চব্বিশ জন স্বেচ্ছাসেবীও কিন্তু প্রস্তুত রয়েছে প্রস্তুত রয়েছে কিন্তু সাইকোলন শেল্টারগুলোও তো সকালে মোটামুটি আবহাওয়া গুমুট আবহাওয়া বিরাজ করে দুপুরের পর থেকে ঠিক বারোটার পর থেকে কিন্তু বৈরী আবহাওয়া ধারণ করে বিশেষ করে কিছুক্ষণ পর পর কিন্তু থেমে থেমে দমকা হাওয়া বয় এবং গুরিগুড়ি বৃষ্টিও কিন্তু চলছে সব কিছু মিলিয়ে ঝালকাঠিতে এই মুহূর্তে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া আর রিমালের যে প্রভাব সে প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে তো এই ছিল আমার কাছে ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের সর্বশেষ পরিস্থিতি